বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আমি 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন আমি ভালোভাবে ডিম এবং চিনিটাকে মিক্সড করে গলে নেব। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে চামচ দিয়ে মিক্সড করতে থাকব। চিনিগুলো গলে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়া। তো আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, আবার ময়দা দিয়েও করা যায়। তবে দুইটার সমন্বয়ে করলে নাস্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি চালের গুঁড়াটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা একসাথে দিবেন না, ডিমের পরিমাণ বুঝে চালের গুঁড়াটা একটু একটু করে অ্যাড করবেন। একসাথে বেশি দিয়ে ফেললে সেই ক্ষেত্রে ব্যাটারটা ভালো হবে না। তো আমার মিক্সড করা হয়ে গেছে চালের গুঁড়াটা, এখন আমি অ্যাড করবো এখানে 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটাকেও ভালোভাবে মিক্সড করে নেব। তো আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিতে পারবেন। যেহেতু এখানে চিনির পরিমাণটা একটু বেশি আছে, সেই ক্ষেত্রে ব্যাটারটা 10 মিনিট রেখে দিলে আর একটু পাতলা হয়ে যায়। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এই নাস্তাটি জিলাপির মতো হবে, সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে দেখে নিচ্ছি পারফেক্ট হয়েছে কিনা। তো আমার ব্যাটারটা রেডি, এখন আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 10 মিনিট পরে এসে আমি নাস্তাটা বানিয়ে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম নাস্তাটি বানানোর জন্য। এখন আমি হাত দিয়ে ব্যাটারটাকে আরও একটু মেখে নিচ্ছি, আর আমি একটা শেপ দিয়ে দেখে নিচ্ছি আমার ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তো আপনারা চাইলে নাস্তা একসাথে 2-3টাও করে ভেজে নিতে পারেন, আবার চাইলে একটাও করে নিতে পারেন। এখন আমি একটা নাস্তা দিয়ে দিচ্ছি, কীভাবে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি তেলগুলোকে হাই হিটে গরম করে নিছি, পরবর্তীতে চুলার আঁচটা লো করে দিছি, না হয় নাস্তাগুলো পুড়ে যাবে। তো একটা আমি দিয়ে নিছি, এখন আমি উল্টে দিচ্ছি। তো নাস্তাটাকে আমি উল্টে পাল্টে বাদামি কালার করে ভাজি করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারবেন। নাস্তাটি ভাজি করা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা নাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে নাস্তাটি ভালো হবে। তো আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজি করে নেব। এই নাস্তাটি আমার মায়ের থেকে শেখা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অতিথি আপ্যায়নে নাস্তাটি রাখতে পারেন, আশা করছি খুবই মজা করে খাবে, চট জলদি বানিয়ে নিতে পারবেন। তো আমি এইভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমার একটা ডিম দিয়ে 10 পিস নাস্তা হয়েছে। তো আপনারা ডিমের পরিমাণটা বুঝে দিবেন, নাস্তার পরিমাণ কম বেশি বানাতে পারবেন। তো এইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝবেন আমি কীভাবে প্যাঁচটা দিচ্ছি। জিলাপি যেভাবে দেয় ঠিক এভাবে। নাস্তাগুলো বানানো হয়ে গেছে, আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা এইভাবে শর্ট জলদি নাস্তাটি বানিয়ে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।